চলে এসেছি আর একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে। তো ফ্রেন্ড, আজকে আমাদের চ্যালেঞ্জের নাম হলো কেক ডেকোরেটিং চ্যালেঞ্জ। তো দেখতে পাচ্ছ সামনে আমাদের সাদা সাদা কেক এসে বসে আছে। কি আনন্দ হচ্ছে, কি কি দিয়ে সাজাবো আজকে। চ্যালেঞ্জটা কিন্তু খুব খতরনাক হবে, কারণ আজকে আছে প্রাইজ আর পানিশমেন্ট। তো চলো, আজকে আমাদের একটা কিছু ছোট্ট রুলস আছে, সেটা হচ্ছে 10 মিনিটস টাইমের মধ্যে করতে হবে, আর যে কোনো কিছু যে ইচ্ছা নিতে পারে, মানে বাছা কিছু নেই, হ্যাঁ বাছাবাছির ব্যাপার নেই, তুমি এদিক থেকে যা ইচ্ছে নিতে পারো আমিও নিতে পারি। তো চলো, একদম রেডি করে নিয়ে চলে এসেছি। ভাই শুধু টাইমার স্টার্ট বলবে আর আমরা শুরু করে দেব, তাই তো? হ্যাঁ একদম। চলো তাহলে ফ্রেন্ড, চলে এসেছি নিয়ে একদম ক্রিম নিয়ে রেডি। ভাই তুই শুধু স্টার্ট বলবি, 10 মিনিট রেডি। হ্যাঁ মে নাই বাতাউঙ্গা না, তোমরাও আমাদের সাথে কিন্তু দেখবে আর আমাদের কমেন্ট করে জানাবে যে কাটটা ভালো হয়েছে। রেডি? হ্যাঁ আমি পিঙ্ক নিয়ে নিলাম, আমি ইয়েলো, দেখি কিরকম করতে পারি। টাওয়ার করেছি মাঝখানে একটা, বাবা কি মোটা মোটা পড়ে গেল আমারও তো। একদম কেক না ভালো হচ্ছে না। ফার্স্টে একটা হলুদ দিয়ে একটা স্টারের মতো বর্ডার করে নিচ্ছি, তারপরে এর ভেতরটা না ফিল করবো। একদম রেডি, এবার এর মধ্যে সব কিছু দিয়ে সুন্দর করে ফিলিং করতে হবে। আমি হাত পাচ্ছি না সামনে গুলো, লাল দিয়ে দিয়েছি টুটি ফুটি। লাল দিয়ে আমার একদিকের কোটিংটা কমপ্লিট হয়ে গেল। কেকে কেক খেতে ভালোবাসো, আমি তো ভীষণ ভালোবাসি। একদিকে লাল টুটি টুটি দেওয়া হয়ে গেছে, ঘুরিয়ে নিলেই তো হতো, ওদিক থেকে এখান থেকে সাজাচ্ছে, বুদ্ধি নেই, তাড়াতাড়ি করতে হবে। পাশে লেগে গেল গো, সব সরিয়ে নি। আচ্ছা এরপরে আমি দেবো লাল ইয়েলো, সুন্দর করে টুটি ফুটি দিয়ে দিয়েছি হলুদ। আমিও তাই, একটা একটা করে দিয়ে যাচ্ছি, কোনো আওয়াজ নেই মুখে। এগুলো এক্সট্রা যেগুলো হয়েছে সেগুলো ফেলে দিই, পাশে রেখে দিই, ওগুলো আবার ওর মধ্যে তুলে রেখে দেবো। এরপরে দেখো আমি কতটা করেছি, আচ্ছা তাড়াতাড়ি করতে হচ্ছে, 10 মিনিট টাইম আছে, দেখেছ? এরপরে দিয়ে দিলাম গ্রিন। বাবা তোর তো কতটা হয়ে গেছে, তুই তো চক্রব্যূহ তৈরি করে ফেলেছিস। চক্রব্যূহ, হ্যাঁ দিয়ে দিলাম। আমার জন্য একটু রাখিস বাবা। ও তুমি নেবে ওগুলো? না আমি নেবো না, আমি কিছু নিচ্ছি না বলে সব নিয়েই নিজেই ভরে দিচ্ছে। এরপরে দেবো অরেঞ্জ, কি সুন্দর দেখতে লাগছে। বাবা দাদা আমার জন্য একটু রাখ, অনেক আছে। হ্যাঁ দিয়ে দিয়েছি। আচ্ছা এখানে হলুদটা একটু কম বোঝা যাচ্ছে, ওই জন্য আর একটা করে লেয়ার করে দিই। বাবা এখানটা তো দেয়ারও জায়গা নেই, চাপিয়ে দিয়েছি, অনেকগুলোই তো হলো, এবারে কি কি দেবো ভাবছি। আচ্ছা এরপরে দেবো চকলেটটা, অনেক নিয়ে নিয়েছি, দেখো তো কাটটা ভালো হচ্ছে, ওই দিদিরটাই ভালো হচ্ছে তাই না? দেখি এই তো আমারটাই হচ্ছে আর কি। আচ্ছা এটা হলো, আচ্ছা এরপরে এরপরে আর একটা কি কালার দেবো, কালো আর অরেঞ্জ আছে, আমি এরপরে সাজাবো সাদা দিয়ে কেসটা, এটা দিলে ভালো লাগবে না, এই গোলাপিটা দেবে। কটটা কত হলো রে বলবি না? একটু লাল দিয়ে দিলাম, আবার আবার খিচুড়ি বানাচ্ছে, খিচুড়ি বানাচ্ছি, আবার একটা সব আনাজ দিয়ে দিচ্ছি,
মোটামুটি এখানটা কমপ্লিট হ্যাঁ এবার আমি গাটা করে নিলে এক্সেস বাহ কি সুন্দর হয়েছে আর গাটাও তো সুন্দর করত হ্যাঁ একটু তুলে নিলাম হাতে জানো সুবিধা হচ্ছে এই যে স্টারের প্লেটটা আমি এবারে ভালো করে সুন্দর করে পাঁচটা কলকা করে দিলাম বাহ 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 কি সুন্দর হয়েছে আর স্টার লাগানো প্রায় শেষ এত স্টার দিয়েছি একটা চাঁদ মামা করলেই হতো আর করে ফেলেছি আর কি হবে One week later. বাবারে বাবা হাপিয়ে গেলাম লাস্ট এগুলো মোটা মোটা যাচ্ছে এর উপরে হয়ে গেছে আর কি আছে আর কিছু আছে দেখি এই বলটা দে তো দেখো আমার কেকটা নষ্ট না বাবা নষ্ট করব না একটু ফাঁকা জায়গা পেয়েছি সেখানে সব আটকে দিচ্ছি কতক্ষণ আছে রে ভাই ও হাত ব্যথা হয়ে গেল তো হাত ব্যথা হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি 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 বলগুলো লাগিয়ে ফেলি হয়ে গেছে সাদা বলগুলো কথা বলে সাদা বলগুলো ওই তো হয়ে গেছে মোটামুটি বাবা দূর বাবা এটা দেওয়া যাবে না হচ্ছে সময় নেই আর একটা ডিজাইন করছিলাম লাস্ট এক মিনিট থাকলে বল লাস্টে লাল দিয়ে দিয়েছি আস্তে লাল বল দিয়ে দিল আর কি আছে দেখি স্টার হার্ট গুলো লাগিয়ে দি বোঝা যাচ্ছে পরিষ্কার করে নি আর এক মিনিট আছে তা পরিষ্কারেরও তো ব্যাপার থাকে পুড়ে যাচ্ছে বেশি বা কি সুন্দর হয়েছে তোরটা আমিও তো বল নিতাম এই নাও না এই না এই না বল না বেশি এক গাঁজা দিলে ভাল লাগবে না এক গাঁজা দিলে ভাল লাগবে না ওই জন্য বেশি দেবো না ভালো হয়েছে কি সুন্দর হয়েছে ওটা স্টার করো মনি মনি হয়েছে কমপ্লিট দুই এক এক স্টপ কমপ্লিট তো এবার আমাদের ভালো করে জুম করে দেখা কাটটা সুন্দর হয়েছে দেখো তো কাটটা সুন্দর হয়েছে এই যে ফ্রেন্ড আমারটা দেখো কি সুন্দর হয়েছে না সাইডটা দেখো কত সুন্দর ডেকোরেশন করেছি সাইডটা মোতি দিয়ে আর আমারটা এই যে মাইকটা দেখো দেখো তো কেমন হয়েছে ভালোই তো হয়েছে মা হ্যাঁ মাদুরের মতো মিনুনি মিনুনি ফ্রেন্ড কমপ্লিট তোমরা ভোট করো আর ওদের কাছ থেকে জানি দেখো আমারটা একদম পুরো মাদুর তোমরা বলো কাটটা ভালো হয়েছে দেখো তো
তো ফ্রেন্ড বেশি ইয়ে হয়ে গেছে, আমারটা বলেছে সুন্দর হয়েছে, তোমরা কমেন্ট করে জানাও কারটা ভালো হয়েছে, তারপর এবার আমরা খেয়ে দেখি কেমন। চলো ফ্রেন্ড চলে এসেছি স্পুন নিয়ে, এবার খেয়ে দেখার পালা। ইয়ে কি দারুণ হয়েছে, যা পড়ে গেল। Awesome! খেতে তো ফ্রেন্ড কেমন লাগলো চ্যালেঞ্জটা অবশ্যই জানা। আমরা তো কেকটা খেয়ে শেষ করি, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এরকম আরও ভিডিও দেখার জন্য। তো চলো আজকের মতো টাটা।